ম্যালে রোডের দিকে যাচ্ছি। বাবা তোর টুপিটার কালারটা দেখ, কি তো তোর টুপিটা কমলা পড়েছিলি, লাল হয়ে গেছে। আমরা এখন ম্যাল রোডের দিকে যাচ্ছি, আর এটা ডাউনের রাস্তা, অটোতে করেও যাওয়া যায় যেহেতু আমাদের হোটেলটা অনেকটা উঁচুতে, তাই আমরা ম্যাল রোডের এখান থেকে মল রোড যাওয়ার জন্য অটো পাওয়া যায়। তো তোমরা যদি কেউ এরকম দূরে হোটেল নাও তো চাইলে তোমরা এরকম অটো করে ইজিলি যেতে পারবে, মানে যদি পায়ে হেঁটে না যেতে চাও অবভিয়াসলি। বলো এ আমি একটা করব, একটা লাস্ট একটা আমাকে দেবে। ওটা পারবে না বাবা, আরে সাবাস নীল বলে হলুদ হয়নি। এটা হচ্ছে ম্যাল রোডে একটা লোকাল মার্কেট, এরপরে নিচের দিকে প্রচুর মার্কেট আছে। তো অন্ধকার হয়ে যাচ্ছে, কতটা কি দেখাতে পারবো আমি জানি না, বাট অন্য একদিন আছে যেদিন হচ্ছে পুরো মানালি সাইট সিনিং এর জন্য, সেদিন আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে প্রাইস বলেছিল 100 মতো, তারপরে বার্গেনিং করে এটাকে 75-এ পেয়েছি। আর এইগুলো আমি যেখানে থাকি সেখানে নেই, কারণ এগুলো এখানেই বেশি আছে। আর এই টুপিটাও আমি কিনেছিলাম এখান থেকে। ম্যাল রোড, এখান থেকে আমরা টুকটাক শপিং করবো। সিমলাতে আমাদের যাওয়া হয়নি। এই মানালি মোমোতে খাবি? আমি কিছু খাবো না। দোকান আছে অনেক রকমের, একটা জায়গায় মোমো খেতে ঢুকেছিলাম, 5 পিস মোমো, স্টিম মোমো 200 টাকা দাম। এই
মোজা লাগবে না, গ্লাভস। কোথায় গেল মা? হ মা কোথায়? अलग अलग प्राइस है मैडम, ये 550, ये ले लो, डिस्काउंट हो जाएगा मैडम, देख लो आप अलग डिजाइन। 150 में होगा? 150 नहीं, ये कितना प्राइस है? उधर आ जाओ, उधर चले जाओ, 300 रुपये का है ये 750 का है, कम हो जाएगा मैडम, लेना ये वाला नहीं, 350 में मिलेगा? 350 में कहाँ आएगा मैडम, ये वाला आ जाएगा पूरा आधा कर दिए, बोलते 700 टका दाम। 350 বাইরে দিকে চল, এটা বন্ধ কর, কি প্রচুর ভিড় দেখো, কতটা দেখা যাচ্ছে জানি না, আমি জুম করে দেখো, প্রচুর ভিড়, পুরো মেলা লাগছে, ভিড় থাকুক আর যাই থাকুক, পুরো মেলা লাগছে আমার। মানে এসে এত বাঙালি দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে আমি কলকাতাতে ধর্মতলায় গেছি শপিং করতে, পুরো বাঙালিতে ভর্তি। ইভেন সবচেয়ে একটা ফ্যাক্ট বাঙালিদের যেটা আছে সেটা হচ্ছে চিৎকার করা। আমরা যে হোটেলটায় আছি তার নিচে সম্ভবত কোন বাঙালি ফ্যামিলি আছে, সে তার ছেলেকে বলছে, আমরা ওপরে বারান্দা দিকে শুনতে পাচ্ছি, নিচে বলছে টাস করে একটা চড়মাল, আমি বুঝলাম বাঙালি আছে। যেখানে যাচ্ছি পুরুষ শাল ফ্যাক্টরিতে যাচ্ছি সেখানে বাঙালি, মানে প্রত্যেকটা জায়গায় রোটাং পাশের উপরে উঠছি সেখানে বাঙালি, এসে বাঙালি তো দূর 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 দূর, যেখানে যাচ্ছি শুধু এত কেন বাঙালি। এখন আমরা মল রোডের মাঝখানে একটু বসে আছি, একটু রেস্ট করছি, আর এখানে প্রচন্ড ঠান্ডা, এখন টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি না, হ্যাঁ ওরকমই কত একটা দেখলাম, জ্যাকেট পরে আছি। শোন না, প্রচুর ঠান্ডা, আমি গোল মেলা, এখানে গোলাপ জামুন খুব ফেমাস, কিন্তু আমরা পাইনি, কোথায় আছে আমরা খুঁজে পাইনি। আর এমনি একটা একজন ঝুড়িতে করে নিয়ে বসেছিল, ওরকম মানে আমার ঠিক মানে রুচি হলো না খেতে। এই আমাকে তো প্রচুর ঠান্ডা লাগছে রে, হেঁটে হেঁটে যাচ্ছি, একবার দেখো কি অন্ধকারে ফিজি পোকার স্লাইড আর বড় বড় গাছ, ও মাই গড।